বিরাট কোহলির সেঞ্চুরি দেখার জন্যই সেই আলোচিত ডেলিভারিটা ওয়াইড দেয়নি আম্পায়ার, বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী স্পিনার হরভজন সিং। বলটা ওয়াইড ছিল এটা মানেন তিনি, তবে বলেছেন ম্যাচের পর এসব নিয়ে কথা না বলাই ভালো। হরভজন বলেন, সত্যি বলতে ওটা ওয়াইড বল ছিল, তবে খেলা যেহেতু শেষ তাই এই নিয়ে কথা না বলাই ভালো। দেখুন, বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করেছে, শুধুই ভারতের দর্শক না, হয়তো আম্পায়ারও চাচ্ছিলেন বিরাট সেঞ্চুরিটা করুক, এটাই হয়তো একমাত্র কারণ। কি হয়েছে সেই ঘটনা হয়তো মিস করেছেন আপনিও, তাহলে ঘটনাটা দেখা যাক। ভারতের জেতার জন্য দরকার ছিল 2 রান, অন্যদিকে বিরাট কোহলির সেঞ্চুরির জন্য রান দরকার ছিল 3। সে সময় স্ট্যাম্পের বাইরে বল করেন নাসু মাহমেদ, এমন ডেলিভারি দেখে অবাক হয়েছেন খোদ কোহলিও। সময় সেরাই ব্যাটার ভেবেছিলেন বলটা ওয়াইড ছিল, তাই একটু বিরক্তিকর এক্সপ্রেশন দেখালেন। তবে আম্পায়ার রিচার্ড ক্যাটেলবার্গ সেই ডেলিভারিতে ওয়াইড দেয়নি। এই কাণ্ড দেখে হাসিতে মেতে ওঠেন ভারতের ক্রিকেটাররা, ডাগ আউট থেকে এই কাণ্ড দেখে হাসতে শুরু করেন কুলদীপ গিলরা, পরে অদ্ভুত একটা এক্সপ্রেশন দেন আম্পায়ার নিজেও। এদিকে নাসু মাহমেদের ওয়াইড বল দেওয়ায় ক্ষিপ্ত ভারতীয় দর্শকরা, স্পিরিট অফ গেমের কথা বলে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে নানা সমালোচনা করছে প্রতিবেশী দেশটা। তবে ম্যাচের পর প্রেস কনফারেন্সে নাসুমের সে ডেলিভারিটা নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত, বলেছেন তাদের কোনো উদ্দেশ্য ছিল না ওয়াইড বল করার। যখন বিরাট কোহলি 100 এর কাছে যাচ্ছে রান, কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন বোলারদেরকে ওয়াইড করার জন্য? না না না, এরকম কোনো প্ল্যানই ছিল না, নর্মাল প্ল্যান ছিল, এবং কোনো বোলারের ওরকম ইন্টেনশনও ছিল না যে ওয়াইড বল করবে, আমরা প্রপার গেমটা খেলার চেষ্টা করেছি। তবে এই ওয়াইড বল ড্রামা নিয়ে যতই কথা হোক না কেন, দিন শেষে ভারত এই ম্যাচটা জিতেছে আর বাংলাদেশ ম্যাচটা হেরেছে। বিশ্বকাপে বাংলাদেশের বাকি আর 5টা ম্যাচ, সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে টাইগারদের জিততে হবে প্রায় সবকটাতেই। বাংলাদেশ কি আদৌ পারবে হারের বৃত্ত থেকে বের হয়ে সেমিফাইনাল খেলতে, সেটাই এখন দেখার পালা। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।